আসসালামু আলাইকুম। এবার গ্রামে যে অনেক ঘুরেছি, অনেক মজা করেছি, তার কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার বাবার মামা বাড়ি, আর হচ্ছে তারা অনেক আগের থেকেই অভিজাত, মানে গ্রামের ভিতরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই, আর সেখানে কিছুক্ষণ ছিলাম। এই যে সেই আগের মানুষও নেই, আর কিছু নেই, সব কিছু নষ্ট হয়ে গেছে। তাদের দুই তিন তলা বাড়িও ছিল, ওটা মানে ভেঙে ফেলছে। এই টুকিটাকি আর কি ধ্বংসাবশেষ যা আছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তার কাছে আমার হচ্ছে স্যারের বাড়ি। আমার স্যার আমাদের তিন বোনকেই পড়াইছে, তো তাকে দেখতে গিয়েছিলাম। তার জন্য জায়নামাজ, মিষ্টি, বিস্কুট, চানাচুর এইসব একটু নিয়ে গেছিলাম, তো সেও খুব খুশি আমাদের পেয়ে। ও সাথে ভাবিরাও গেছিল। এটা হচ্ছে আমার মামার বাড়ি। আসলে অনেক বড় বাড়ি, কেউ থাকার নেই, একমাত্র আমার মামি থাকেন। বাড়ির ভিতরে আবার মাদ্রাসা করছে, সেখানে পড়ায়। একটা মহিলা শুধু রান্না বান্না করে, আর মামি একাই থাকে। তার ছেলেরাও যার যার বাইরে, মানে থাকার মতো কেউ নেই। তো আমরা এখানে দুপুরে খেয়েছিলাম, আর ওদের আবহাওয়াটা একটু খারাপ, বৃষ্টি হয়েছিল। ওখান থেকে আমরা কদবেল নিয়ে আসছিলাম, যেহেতু কেউ থাকে না, আর এই ফল টল যা আছে ওগুলো পাড়ার মতো কেউ নেই। তো এই যে একজনে, মানে কাছের একজনকে ডেকে কদবেল পাড়াইছি। আর এটা হচ্ছে আমার একমাত্র ভাগ্নি, যে মাই বাড়ি গিয়েছিলাম, সেখানকার একটু ভিডিও করছি। সেটা আসলে গ্রামে যাওয়ার মজাই আলাদা। আর আমরা ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি, ভালো লাগে, একটা ভালো লাগা কাজ করে। এটা দিয়ে মাছ ধরে, যারা দেখেননি তাদের জন্য এটা শেয়ার করলাম। এটা দিয়ে বিশেষ করে বোয়াল মাছ ধরে। এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ছোট ভার শ্বশুর বাড়ি। আপনারা জানেন যে আমরা বিয়ের বাজার করেছিলাম, তারপর হচ্ছে যেতে চেয়েছিলাম, ফেরিতে আটকে থেকে চলে আসছি, তো অবশেষে আমরা ভাইয়ের শ্বশুর বাড়ি যেতে পারছিলাম। তাদের বাড়ি একেবারেই বাগেরহাট সদরে। ছাদের উপর কিছু গাছ লাগিয়েছে, আবার হচ্ছে ঘরের পাশ দিয়ে লাগাইছে, ওটা মানে সব ছাদের উপর উঠে গেছে। মানে জামের সময় শুয়ে পড়ে, ছাদে শুয়ে পড়েও জাম খেতে পারে, বা অন্যান্য ফলও আছে, সবেদা, কদবেল। আর এটা হচ্ছে ভাবির ভাইজি। আর এই যে গ্রামে এভাবে নারকেল শুকিয়ে হচ্ছে নারকেলের তেল বানায়। আতা গাছ, এবারেও অনেক ফল গাছ আছে,
আর আমার ফলের পর বেশি আকর্ষণ, আর এটা হচ্ছে চুই ঝাল, এটা লাগিয়েছে আতা গাছের সাথে। কবুতর হাঁস এভাবে একসাথে পালে, আর বেড়াতে গেলে তো ভালোই লাগে, কেন না, কোনো রান্না বান্না করার টেনশন থাকে না। ভাবিরা আমাদের জন্য এটা অ্যারেঞ্জমেন্ট করেছিল, প্রথম পিঠা দিয়েছে, পরে হচ্ছে খাবার দাবার করেছি। আর আমি তো আগেই বলেছি গ্রামে যে এবার সেমাই পিঠে প্রচুর খাওয়া হয়েছে। চিংড়ি মাছটা আমার খুব পছন্দ। আমাদের বাগেরহাটের মিষ্টি খুব পছন্দ, বাগেরহাট বলতে আমাদের এলাকায় যেটা সেটা আর বেশি পছন্দের। ভাবিদের বাড়ি হচ্ছে পিসি কলেজের একেবারেই পাশে, আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে সন্ধ্যার আগেই বের হয়েছিলাম। এই যে মোতাকি তারোর আব্বু হাট হেঁটে যাচ্ছে, এখন যেখানে আছি সেটা হচ্ছে আমার খালা বাড়ি, মেজো খালার বাড়িটা। ওখান থেকেও কিছু ফল পেয়েছি, সেটা হচ্ছে কি বলে ওটাকে, জাম্বুরা। আর এখন যে ফলটা পাচ্ছে আর দেখতে পাচ্ছি, আমরা ওটাকে ট্যাবা বলি। এখন আর কোনো ভালো নাম আছে কিনা জানি না, এটা অনেক টক দেখতে, কমলা বা মালটা এই টাইপেরই দেখায়, কিন্তু প্রচুর টক হয় ওটা। তো আমার খালাতো ভাই বারবার চেক করতেছিলেন যে কোনটা পাড়ার মতো, অবশেষে দুইটা পাওয়া গেল, একটা একটু পাকছে আর একটা কাঁচা। এটা হচ্ছে মিষ্টি লেবু বা শরবতি লেবু, এরকম টাইপের নাম। এই ছিল আমাদের গ্রামে ঘোরাফেরা। আমার বাচ্চাটা অসুস্থ ছিল, সেই কারণে সব জায়গা যেতেও পারি নাই, সব জায়গার ভিডিও করতে পারি নাই।